নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। আপনাদের কাছে সবার আগে নিরপেক্ষ সংবাদ নিয়ে আসার জন্য আমরা সর্বদা রেডি। এক গৃহস্থ বাড়ি থেকে প্রায় 5.5 লক্ষ টাকার সোনা গহনা সহ নগদ 10,000 টাকা ও একটি মোবাইল ফোন দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি নদিয়া শান্তিপুরের মতিগঞ্জ মোড় সংলগ্ন সীতানাথ গোস্বামী লেনের। জানা যায়, সোমবার সকাল 8টা নাগাদ এই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দিলীপ দাসের স্ত্রী বাথরুমে গিয়েছিলেন স্নান করতে, ঘরের গ্রিল ছিল খোলা। সেই সুযোগে দুই মহিলা ঘরের ভেতরে ঢুকে ওই বাথরুমের ছিটকিনি দিয়ে দেয়। তারপরেই দিলীপ দাসের স্ত্রীর ব্যাগ থেকে আলমারির চাবি নিয়ে লকার খোলে। অভিযোগ, লকারের ভেতরে রাখা 10 ভরি সোনা এবং নগদ 10,000 টাকা চুরি করে নিয়ে পালায় ওই দুই মহিলা। দিলীপ দাস পরবর্তী সময় বাড়িতে এসে বাথরুমের ছিটকিনি খুলে দেয়। এরপর দেখে টেবিলের ওপরে রাখা মোবাইল ফোন নেই। তারপরেই ঘরের ভেতরে ঢুকে দেখে আলমারির লকার খোলা অবস্থায় রয়েছে। তখনই মাথায় হাত পড়ে যায় দিলীপ দাসের স্ত্রীর। এই দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানায় দ্বারস্থ হয় এই পরিবার, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে, এছাড়াও এই চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনার পরে এখন রীতিমতো আতঙ্কে প্রতিবেশীরা ও পরিবারগুলি। গয়নাঘাটি সকালবেলা আমি 7:45 নাগাদ আমি চানকোতে ঢুকেছি বাথরুমে, ঘরের মধ্যে বাথরুম, তা আর আমার কর্তা বেরিয়ে গেছে মতিগঞ্জে, যে আমি বাইরে গ্রিল দিয়ে, আর সকালবেলা কে আসবে, সকালে গ্রিল আমি এরকম রেগুলার করি, যে আমি বাথরুমে চান করতে গেছি। তারপরে দেখি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি বাথরুম খুলতে পারছি না, ছিটকিনিটা দেওয়া। এবার ছিটকিনিটা খুলে এসে আমার তখনই সন্দেহ হয়েছে যে চোর বাড়িতে চোর ঢুকেছে, আমার ফোনটা নিয়ে গেছে। এবার টেবিলে দেখি ফোনটা নেই, সঙ্গে সঙ্গে আমার তখনই একদম শিওর যে ফোনটাই হারিয়ে গেছে। দিয়ে তারপরে আমার ননদের বাড়ির সামনেই, ননদের বাড়ি গেছে আমি, শিগগিরি তুমি আমার ফোনে ফোন করো তো, যে ফোনে পাচ্ছ নাকি। তা ও আবার ফোন করেছে, বিজি বিজি বলছে। তারপরে তো আবার বাড়ি এসে কর্তা বললো কি দেখো তো, আমি তো একদম নিশ্চিত ছিলাম যে আমার ফোনটা হারিয়েছে, আমি ডায়েরি করব, আমার নাম্বারগুলো আমার পেয়ে গেলেই হয়, আমার সিমের যে আমার নাম্বার, কেন সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে। দিয়ে ওই জন্য আমি কী করলাম, ওই ও বললো কি দেখো তো ঘরে আবার তা আলমারি সব ঠিকঠাক আছে, তো ঘরে গিয়ে দেখি আলমারি থেকে আমার সর্বনাশ হয়ে গেছে। আলমারি থেকে আমার এই বাইরেই আমার ব্যাগ রয়েছিল, আমার এই ওরিয়েন্টাল স্কুলে আমার রাতে দুয়ারে সরকার ডিউটি আছে, তো ডিউটিতে যাব আমি, তাড়াহুড়ো করছি। দিয়ে ওইখানে আমার ব্যাগ থেকে আমার চাবি নিয়ে, চাবির সাথে ওই আমার লকারে থাকে চাবি থাকে, ওই চাবি খুলে দেখি চাবিটা ওই সাথেই রয়েছে লকারের সাথে। কি কি নিয়ে গেছে লকারে? আমার 10,000 টাকা ছিল, আর গয়না ভালোই গয়না ছিল, এরকম দুটো বড় বড় বাক্সের মধ্যে গয়না ছিল। কতখানি গয়না হবে? রঙের গয়না ছিল প্রায় 10 ভরি মেয়ের গয়না, মেয়ের গয়না আমারও নয়। কত টাকা ক্ষয়ক্ষতি চুরি গেছে বলে অনুমান করছিল? এখন দেখো 10 ভরি সোনা আর আমার 10,000 টাকা। কি চাইছেন আপনি এখন? আমি কি চাইছি, আমি যাতে আমি গয়নাটা আমি পেয়ে যাই, আমি একটু চেষ্টা করলে ভালো হয়, তাড়াহুড়ো করে একটুখানি ওইটা আমি পেলেই ভালো হতো আমার, ওটা আমারও না আমার মেয়ের গয়না আমার কাছে দিয়ে গেছে। আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ করেছি, আমি চেয়ারম্যানকে জানিয়েছি, তারপরে আমাদের ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছি। আপনার নাম? আমার নাম মিনতি দাস। এই জায়গার নাম? এটা সীতানাথ গোস্বামী লেন 13 নম্বর। এই ঘটনাটা আনুমানিক কটা নাগাদ হয়েছে? তা 7:45-8টা নাগাদ সকাল।